নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলের স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এই গরমের দিনে চলে আসলাম একটি ঠান্ডা ঠান্ডা দই বড়ার রেসিপি নিয়ে। আমার যে সকল বন্ধুরা আজ আমার ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার প্রথমে আমি এখানে 2 কাপ বিউলির ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে আসার পর একটা পাত্রে জল ঝরিয়ে ডালটা নিয়ে নিলাম, আর এখানে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার এখানে অ্যাড করে দেব 1/2 টিস্পুন ক্রাশ করা মৌরি, 1 পিঞ্চ মতন খাবার সোডা। এবার খুব ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ ডালের কালারটা চেঞ্জ না হয়ে আসে। ডালটা ফেটানো হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ব্যাটার নিয়ে জলে আমি ছেড়ে দিলাম। দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, তার মানে ব্যাটার আমাদের রেডি। এবার বড়াগুলো ভাজার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল অ্যাড করলাম। খুব হালকা গরম করেই বড়াগুলো দিয়ে দিতে হবে। একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরেই আমাদের আর একটা পাশ উল্টে দিতে হবে। এরকম নেড়ে চেড়ে ব্রাউন করে বড়াগুলো ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো একটা বড় বাটির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে অ্যাড করে দিলাম গরম জল, 1 টেবিল স্পুন চিনি, 1/2 টিস্পুন নুন আর ক্রাশ করা মৌরি। এবার অ্যাড করে দেবো তেঁতুলের পাল্প প্রায় 2 টেবিল স্পুন। এতে কিন্তু বড়ার টেস্টটা খুব ভালো আসবে। এবার সমস্ত বড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে দেবো। বড়াগুলো খুব ভালো করে ভিজে আসা অবধি রেখে দিতে হবে। এবার এখানে দইটা তৈরি করে নেব। এখানে অ্যাড করে দিলাম প্রায় 200 গ্রাম মতন টক দই। অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন চিনি, অল্প পরিমাণে বিট নুন। এবার সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি, ভাজা মশলা এগুলো কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আছে তেঁতুলের মিষ্টি আচার আর গ্রিন চাটনি, দুটোই কিন্তু আমার চ্যানেলে রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার বড়াগুলো তুলে নেয়ার পালা। বড়াগুলো দেখুন প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর বড়া কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এবার একটা পাত্রে খুব ভালো করে বড়া থেকে জল বার করে নিয়ে সাজিয়ে নিলাম। অ্যাড করে দেবো ফেটানো টক দই, যেটা ভাজা মশলা আর চিনি বিট নুন দিয়ে রেডি করে রেখেছিলাম। দইটা একটু বেশি করেই দিতে হবে যাতে বড়াগুলো ডুবে যায়। এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো মিষ্টি চাটনি তেঁতুলের, অ্যাড করে দেবো গ্রিন চাটনি, এগুলো আপনারা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আবারও উপর দিয়ে কিছুটা বড়া সাজিয়ে দিলাম। অ্যাড করে দেবো একই প্রসেসে টক দই, তেঁতুলের মিষ্টি চাটনি, আর অ্যাড করে দেবো গ্রিন চাটনি। এবার অ্যাড করে দেবো ঝুরি ভাজা। তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো, খুবই সহজে তৈরি হয়ে গেল দই বড়া রেসিপি। আপনারা কিন্তু সমস্ত জিনিস দিয়ে, ঝুরি ভাজাটা না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করলে বের করেই ঝুরি ভাজা উপর থেকে সাজিয়ে নিয়ে খেতে পারবেন যখন খুশি। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।